অবস্থা ছিল সেই অবস্থাকে পছন্দ করিয়া ওই অবস্থাটা সম্পর্কে আল্লাহ পাক রাসূলকে ডাক করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আজকে আমি বলবো রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে এই আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, এই জন্য আমি আপনাদের সামনে সূরায়ে আমাদের জন্য আদেশ করছেন, রাসূল আমাদের হাদিসে আদেশ করেছেন। খেয়াল করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনি ইসরাঈলের 111টি আয়াতের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনাকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক নসিহত করতেছেন। নসিহতটা কি? ওয়া কাদা রাব্বুকা আপনার সন্তানদের সহি আসি মুখস্থ করার নাই।
সন্তানকে আগে আমার আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার পরে সন্তানকে ছেড়ে দেয়। আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, এখানে যারা আছেন দাঁড়িয়ে থেকে গেছে গা 40 বছর 45 বছর বয়স হয়ে গেছে, আপনারা কোনদিন মাদ্রাসায় হয়তো অনেকেই পড়েন নাই, আপনাদের ওই যে মক্তবে যেই সুরা পড়ছেন, মক্তবে যেই দোয়া পড়ছেন, মক্তবে আমাদের ভিতরে যেই মাসলা গুলো পড়ছেন, আমাদের মাসালা গুলো আজকে সেইগুলো নিয়ে দাঁড়াইয়া আপনি মক্তবের মাসালা দিয়া আজকে আপনি যার জন্য পুরোপুরি নামাজি হয়েছেন এই বিদ্যা কিন্তু অর্জন করছেন। মক্তব নেই কথা বলেন ভুল করে ভুল। আমরা ভাইরা আল্লাহ রব্বুল জানাও দুনিয়ার মুসলমানেরা ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর হুকুম মানার পরে রাস্তা করবা সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সম্মান করে প্রণাম ব্যবহারে কথা বলবা, তাদের উপরে দোয়া করবা। আজকে এমন হয় খেয়াল করে না বাবা রাত কারো কান্দে পড়ে গেলে দুঃখ হয় আফসোস নাই, আজকে ঘরে বাবা পড়ে আছে বাবার খোঁজ খবর নাই না, আজকে ঘরে মা আছে চিকিৎসার অভাবে চিকিৎসা হইতে পারে না, আপনি সেই এক জায়গার মরি সেই এক জায়গার খানকার মরি হইছে, মাসে মাসে সেই জায়গায় টাকা পাঠায় যায়, মাসে মাসে সেখানে চাউল পাঠায় যায়, বন্ধু বান্ধবের সাথে বাইরের লোকজনের সঙ্গে সুন্দর সম্পর্ক, মায়ের সাথে তার সম্পর্ক দূরত্বই, বাবার সাথে তার সম্পর্ক দূরত্বই। আমার ভাইরা যদি কোনো মা কোনো বাবাকে যদি একবার আহ শক্ত করে, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন আল্লাহ রব্বুল আমিনের সময় লাগবে না, গেজন করেন আমরা আল্লাহ ওলি আল্লাহ আমার আল্লাহর সন্তুষ্ট নিহিত রয়েছে। তবে বলেন সুবহানাল্লাহ। আরে হাদিসের ভিতরে আজকে রসুল বলেন, আজকে আমাকে আজকে রসুল বলতেছেন খেয়াল করবেন, আজকে রাত্রে বেলা আপনার বাবার যদি থাকে বেঁচে, মা যদি বেঁচে থাকে, মায়ের পাশে গিয়ে সুন্দর আচরণ করে ব্যবহার করে মা যদি সন্তুষ্ট করে রাখতে পারেন, আল্লাহ না করুক যদি আজকে রাত্রে আপনার মরণ হয়ে যায়, যে রাত্রে আপনার মরণ হলো ওই রাত্রে আপনার আব্বা বা আপনার মা আপনার পর সন্তুষ্ট, আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আমিন মা বাবার অন্তরের দিকে তাকাইয়া খুশি হইয়া আল্লাহ পাকে সন্তানকে জান্নাত দিয়ে দেবে। সেটা মানে সুবহানাল্লাহ। তোমরা তোমার মায়ের সাথে
সামনে এমন কোন ব্যবহার করব না যে ব্যবহারে তারা অসন্তুষ্ট হইয়া উৎসব করতে পারে। এখন আমি বলি, খেয়াল করবেন, মেয়ে দেখতে বিবাহ করার জন্য বাবার পছন্দ হয় নাই, বাবাই বলে বাবার সম্মানে বলে তোমার ঘর সংসার থাকলো, মেয়ে বিয়ে করে সব পাঁচ তুমি টাকা কথা বলে ঠিক হবে ঠিক। আমার ভাইরা অনেক সন্তান আছে, মা বাবাকে বলে এরা বাতিল ফার্নিচার হয়ে গেছে না, মা বাবা এমন কিছু বোঝে এরা গুরু হয়ে গেছে না। আরে ভাই, বাবার তোমাকে বোঝে না, ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, কথা বুঝে নিয়েন, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় তারপরে তো সে বাবা থাকে মা থাকে, কথা বলে ঠিক না যদি সব দুনিয়ার মানুষের কাছে তুমি ভালো আছো, আব্বার কাছে তুমি ভালো না, মায়ের কাছে তুমি ভালো না, আমার আল্লাহর কাছেও তুমি ভালো না, দুনিয়ার সমস্ত মানুষের কাছে তুমি ভালো কিন্তু আমার তুমি ভালো না, আল্লাহর কাছে তুমি ভালো না, আর দুনিয়ার সকলের কাছে তুমি খারাপ, দুনিয়ার সকলের কাছে তুমি খারাপ, কিন্তু মা বাবার কাছে তুমি ভালো হও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা এবং বাবা যখন সন্তানের জন্য কোন বিষয় নিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াকে কবুল করে ফেলে করে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন, মক্কা কথা শুনেছেন, বাইজিনকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিভাবে কবুল করেছেন, মার পানি খেতে গেছে ঘুমের ভিতরে, হঠাৎ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাইজিনের কানে একটা আওয়াজ চলে গেছে, পানি নিয়ে গেছে না, পানি পান করে বাইজিন মা দোয়া করে, আল্লাহ তুমি আমার বাইজিনকে বড় সুলতান বানাই দিও, বাইজিন থেকে আল্লাহ তুমি বড় বাদশাহ বানাই দিও। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করেছেন, বাইজিনকে আল্লাহ পাক বড় সুলতান আবিদিন বানাই দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবী বললেন, বাবার ভাইয়ের সাথে যে সম্পর্ক তার সাথে হওয়া দরকার সেই ব্যবহার করবা, তবে তোমার কাছ থেকে নরম ব্যবহার সুন্দর ব্যবহার পাওয়ার জন্য প্রথম এক নম্বর অধিকার হলো মার, দুই নম্বর অধিকার মার, তিন নম্বর অধিকার হলো মার, চতুর্থ নম্বর হলো বাবার, এরপরে চাচার, তারপরে চাচি, তারপরে মা, তারপরে খালার, স্ত্রীর ভাই এসে সুম্মা আদনা কাও আদনা কা, তার তার পজিশন বুঝে তার সাথে সুন্দর ব্যবহার করবা, কথা বুঝে নিয়েন। আল্লাহ নবী কানে মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, তার কারণ হলো মা দুঃখিনী যারা আছেন, মা দুঃখিনী যারা আছেন খেয়াল করে দেখবেন এমন কত মা আছে পৃথিবীর মাঝে যারা সন্তানকে দুনিয়ার মাঝে ডেলিভারি করতে গেছে। কিছুদিন আগে আমাদের পরিচিত একজন মহিলা ইন্তেকাল করেছেন, আমাদের আপনজনের ভিতরে একজন সন্তান পৃথিবীতে আসছে, ডেলিভারি হয়েছে সেজারের ভিতরে, বাচ্চা দুনিয়ায় বেঁচে আছে, মা পৃথিবী দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার ভাইরা, মাদের চিন্তা কষ্ট এমন আছে যা জীবনে কোনোদিন কোনো পুরুষে সহ্য করে না, কথা বলে ঠিক না ঠিক, জীবনে আর করবো না। তার এক নম্বর হলো মা আপনাকে কনসেপ্ট করে পেরে ধরণ করেছে, আজকে মাকে বাতিল ফার্নিচার মনে করা হয়, আজকে মাকে বোঝে না সেই কথা মনে করো। আমার মোট ভাইরা, পত্র পত্রিকায় বিভিন্ন সময় পাওয়া যায়, খোঁজ খবর নিয়ে দেখা যায়, অনেক ভাইরা এমন আছে টাকা পয়সার কারণে, অহংকার গৌরবের কারণে, বাড়ি গাড়ির কারণে, নিজের চলাফেরা সোসাইটি একটু হাই কোয়ালিটি, দুনিয়া দিকে হাই কোয়ালিটি, কথা বুঝতে পারছেন, গাড়ি গুড়ি বলতে পারলে মনে রকম আছে, বাবা যদি গ্রাম থেকে বাসায় বেড়াইতে যায়, বাবার কাপড় চোপড় বেমানান যদি হয়, বাবার পরিচয়টা যদি রক্ষা বোধ করে, এমন সন্তান পৃথিবীর মাঝে আছে কিনা কথা বলে। আমার ভাইরা, তুমি কি একবার ভেবে দেখেছো, আজকে এই বৃদ্ধ বাবা যদি তোমাকে কষ্ট না করে লেখাপড়া না করাইতো, এই সোসাইটির মালিক হতে পারবে না, সেখানে কিন্তু বাবার অবদান রয়েছে। আজকে বাবাকে মাকে বাতিল ফার্নিচার মনে করা হয়, বলা হয় সকালবেলা রুটি খান দুইটা, ধরেন কোন কারণের কারণে খাইতে পারেন না, আজকে দুপুরবেলা একটা বাজলেই ভাত আপনাকে দেওয়া লাগবে, তার কারণে খাবেন, ক্ষুধা লাগছে আপনার খেতেই হবে, আপনি মা
আপনাকে কনসেপ্ট করার পরে প্রায় নয়টা মাস পর্যন্ত মা সঠিকভাবে খাইতে পারে নাই। কথা বুঝবেন ভালোভাবে, এমন তো হতে পারে মা লজ্জার কারণে ভাইয়ের সঙ্গে বাবার সঙ্গে খাইতে পারে না, প্রথম সন্তান কনসেপ্ট করেছে লজ্জা হয়, তারপর বাস্তব অস্বীকার করতে পারে না। যদি সন্তান আবার গ্রহণ না করে আল্লাহ যদি না দেয় তাহলে অনেক ঘর আবার ভেঙে যায়। কি বাজা মাইয়ে বিয়ে করছো, তোমার সমস্যা না ওর সমস্যা, অনেক টেবিল ভেঙেও যায় এরকম। আমার কথা একটু শোনাবেন, কথা বলে বুঝে নেবে। সন্তান তো আসবেই পৃথিবীর মাঝে, এবং সন্তান যখন ধারণ করছে মেয়েটা খাইতে পারে না। অনেক সময় এমন হয় মায়ের কাছে মেয়েরা সন্তান আছে খাচ্ছে ভালোবাসে, বাসায় গেছে মা আমার বড় ইলিশ মাছ খাইতে মনে চায়, ধরেন কথার কথা খাইতে মনে চায়, নিয়ে আসছে রান্না করছে আপনার সামনে ভাইয়ের সামনে মেয়েটা খাইতে বসছে, হঠাৎ করে পেটের ভিতরে বাচ্চা একটু নড়াচড়া দিয়ে উঠছে, মা কেবল গরম ভাত পেটের ভিতরে নিছে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খাইতে দিছে সামনে, আপনি আমি পেটের ভিতরে হালকা নড়াচড়া দিয়ে ফেলেছি। মা যখন আমার দিকে তাকান, মা যখন এই গরম ভাতের ভাতের প্লেটটা আসতে ফেলে দিয়ে মা ওখান থেকে কাজু মধু খেয়ে দেখা কষ্ট নিয়ে চলে গেছে, আধা ঘন্টা পরে মা আসতে খাইতে দেখে ভাইরা বুঝতে হবে, আধা ঘন্টা পরে মা আসতে আসার পরে দেখে গরম ভাত আর সেই বিস্মকের সেই ফল ছিল সম্পূর্ণ পানি বরাবর হয়ে গেছে। কথা বলা ঠিকভাবে ঠিক, অনেক মা এরকম কষ্ট সহ্য করে আপনাকে আমাকে তিন মাস আপনাকে আমাকে নয় মাস পর্যন্ত কনসেপ্ট লালন পালন করেছে। এরপরে যখন আল্লাহর হুকুম হইছে পৃথিবীর মাঝে যখন আসবো, এখন তো আর আমাদের সে আল্লাহর পরে সে বিশ্বাস নাই, বিশ্বাস নাই। আবার যারা কি মেডিকেল লাইনে আছে তারা ভুল বুঝে যাওয়ার ভাইরা, এক সময় আজ থেকে 30 বছর আগে খেয়াল করার সিজার ছিল না, কথা বলেন ঠিক না দেখি। এর কয়েকটা কারণ আছে, একটা কারণ হলো মহিলারা বেপর্দায় চললেও মহিলাদের সিজার করা লাগে, তার কারণ ওর ভিতরে লজ্জা থাকে না, আর যার পর লজ্জা তার লজ্জা থাকে না, সেই পুরুষ হোক বা মহিলা হোক আল্লাহর রহমত তার উপর থাকে না, কথা বুঝতে পারছেন না। আজ থেকে 40 বছর আগে তার মা বৃদ্ধ আছে, খেয়াল করবেন মা যখন বাড়ি থেকে বের হতো পর্দা দিয়ে যাইতো, তারপরে এখনো চট্টগ্রামে গোলাতে বিভিন্ন অঞ্চলে প্রোগ্রামে গিয়ে দেখি আমি গত বছর গোলার চর ফ্যাশন, আমাদের যে গোলার হুজুর আছেন যে গোলার হুজুরকে বাড়ি এলাকার গোলার চর ফ্যাশন লর্ড হার্ডিস এলাকার নাম, ওখান থেকে মা তৈরি করে ফিরতেছি আপনার মোটরসাইকেল নিয়ে, আপনার আটটা ফেরি করতেছি আমার গোলার থেকে আটটা ফেরি করতেছি, দেখতে যে ফটোরা আমাদের আগে বোরকা পরা ছাতা নিয়ে একবারে ছাতা কেন বিস্তৃত নাই, তখন আমার দিমাগে রাষ্ট্রে শুনেছি ভোলার মানুষটা পর্দা বেশি করে, আজকে দেখলাম যে বোরকা পরা ছাতা নিয়ে তারা সকালবেলা মর্নিং ওয়াক করতেছে সকালবেলা পর্দা সহকারে। আজকে খেয়াল করবে 30 বছর আগে মারা পর্দা ওরা ছিল পর্দা খুশিটা করতো, আজরা পাঠ করে তাদের উপর রহমত করতো, বাচ্চা কাচ্চা যে কটা হয়েছে আল্লাহ পাক সব রহমত দিয়া নর্মালে ডেলিভারি করা দিচ্ছে, কেন তুমি ঠিক নেবে নি। আজকে আমার ভাইরা আপনার আমার ভাই হিসেবে বলতেছি আজকে নিজের শরীরের দেহ কন্ডিশন বের কইরা মাজার লড়াইয়া লড়াইয়া আর ভেড়া বের হয়েছে মোবাইল স্বামী থাকে বিদেশ 4-5টা করে দেওয়া হয়েছে বাজারে, আজকে আমার লজ্জ হয় মাঝে মাঝে এমন হয় আমাদের হুজুর আমার বাজারে কমাতে কম আসতে হয় ঈদের সময় বিপর্যয় কেনাকাটা আমরা আপনার করেন না হুজুর আমার কেনাকাটা বন্ধ করলেন নাকি, না রে ভাই না কেনাকাটা বন্ধ করছিল, আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে একটা কথা আপনার সামনে বলি শোনেন। আজকে যে হুজুর ওয়াজ করতে আসছে জিজ্ঞেস করবেন যেটা মহাকালে আছেন গোপালগঞ্জ থেকে আসছেন আমাদের পাটজাতি বাজারে আমাদের খানকে হুজুরেন পাটজাতি বাজারে এক লোক আছেন আমার মৌলানা আসলাম ফকির, আসলাম ফকির উনি একজন পাবলিক মানুষ আলেম হয় নাই কিন্তু চলাফেরায় ভ্যান পুষায় দেখা যায় আলেমদের মতো, একদিন ওনার দোকানে গেছি আমি উনি কোরপোরাইজের ব্যবসা করে প্লাস্টিকের মালাকার কালোরা পরিস্থিতি ব্যবহার করে মাঝে মাঝে ভালো আতেও ব্যবহার করে, তা আমি একটি মোটরসাইকেলে গেছি ভাই একটু ভালো আঁকড় দেন, তখন আমি ঢাকা আর লালবাগে ইমামতি করি, আমি এক্সিডেন্টের পর করছিলাম আপনারা অনেকে শুনেছেন, যাই হোক আপনার গেছি আপনার যাওয়ার পর দেখি ওনার দোকানে কিন্তু সাইনবোর্ডটা ঝুলতেছে, সাইনবোর্ডে দেখা আছে কি মহিলাদের কাছে বিক্রয় 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 সম্পূর্ণ নিষিদ্ধ, তো কথাটা দেখি আমার মাইন্ডে বাচ্চা, আমি বললাম ভাই আসলাম ভাই এটি কি আমি চিন্তা করি আমার নষ্ট শয়তানি করতে পারে, একজন মহিলা যদি এসে আমার সাথে 2 মিনিট থেকে 5 মিনিট কথা বলে বেচা কেনার কথার ভিতর দিয়া বুঝে নিয়েন ভুল বুঝবে না, বেচা কেনার কথার ভিতর দিয়ে আমারও তো হতে পারে শয়তান আমাকে যোগা দিয়ে ফেলবে, আমাদের মা বোনেরা যারা আছে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাদের হুজুর রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনো তারা রাস্তার সোনা দিয়ে বোরকা দিয়ে সুন্দর করে দাঁড়ায় হুজুর যাইতেছে, আরে ভাই আমার জন্য দরকার আপনি
আপনি পুরুষ আপনার জন্য সেবা দরকার, আপনি সেটা মেনটেন করে চলেন। আমি বুঝাইতে চাইছি সেইটা যে পর্দা ছিল, আল্লাহর রহমত ছিল, আল্লাহর রহমত চলে গেছে পর্দা না থাকার কারণে, এই জন্য বারবার করে সিজার হয়, এই হয় সেই হয়। আরো কারণ আছে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মায়ের খেদমত করো, তিনবার বললেন মায়ের তোমার কনসেপ্ট করছেন সেই সেই যন্ত্রণা, এরপরে তোমার প্রসাবের বেদনা, মা সারা জগতের ভিতরে আর কেউ বুঝে না, কথা বুঝবেন, মা যখন ডেলিভারি হয় মা বাবার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে যায় মা গো আমি হয়তো ফিরে আর না আসতে পারি। অনেক মা তো এমন আছে ওই জায়গার ভিতরে শহীদ হয়ে আল্লাহ জান্নাতে পৌঁছায় না, কথা বলা ঠিক না বেশি। আল্লাহ বলেন আমি মায়ের শুকর দরওয়াজা দিয়ে তোমাকে আমি আল্লাহ আমার রহমতের হাতে আমার রহমতের খেলার কারণে সুন্দর করে আমি আল্লাহ তোমার মায়ের দরওয়াজা দিয়ে আমি আল্লাহ ফের করে দিলাম, করে বললাম মায়ের কষ্ট ডেলিভারি পেইনের কষ্ট যত কষ্ট হোক না কেন দেখে মায়ের মহব্বত ভালোবাসাটা মায়ের রক্ত বেরিয়েছে দেওয়ানা হয়ে গেছে গা বেউস হয়ে গেছে গা, তারপরে মায়ের বারবার চোখ ফিরে টাকা সবকিছুতে মা ভুলে গিয়ে সন্তানকে রক্ত মাখা অবস্থায় ভিতরে তুলে নেয় মনে করা ঠিক না। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলা দিল দুনিয়ার মুসলমানেরা তোমরা যদি একজনকে পাও ভালো কথা, দুইজনকে পাও ভালো কথা, যখন তারা বিগত হয়ে যাবে তুমি যখন যাবে দুনিয়ার থেকে তোমরা সুযোগ পাও তোমরা নামাজের পরে আমি আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে ছোট্ট করে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাবাকে ঠিক কবরের মাঝে এরকম ভাবে তুমি শিশু বাচ্চার মতো লালন পালন করে বলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা সময় আমার শেষ, আল্লাহ সময় যাবে আমি আপনাদের সামনে আজকে অ্যাঙ্গারিয়ে বন্দর কমিটির মাহফিল থেকে একটা জিনিস আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখি আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গার চাইতে আমাদের আঙ্গারিয়ার মানুষগুলো একটু ভালো মুসল্লি বেশি, নামাজ কালাম বেশি পড়ে। আজ হইতে পাঁচটা বক্ত নামাজ, যেহেতু আল্লাহ পাক বলেছেন আল্লাহ তাবুদু ইল্লাহিয়া, আল্লাহ বলেছেন আমার হুকুম মানার পরে আল্লাহ যত হুকুম আছে সবচাইতে বড় হুকুম হলো নামাজ বলে বলেন কি। আজ থেকে কেউ ওয়াদা করতে পারেন যে ইনশাআল্লাহ যে কয়েকদিন বাকি পাঁচ বক্ত নামাজের কোন একটা বক্ত নামাজ আপনি ছাড়বেন না, এরকম কারা কারা হাত দেখাইতে পারেন একটু তাদের সঙ্গে যদি কোনো বিয়াজুলি করে থাকেন আজকে গিয়ে ভাবছেন তাদের সঙ্গে আগামীকাল কোনো বিয়াজুলি করবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ। নামার আপনাদের এই ইমানের ব্যাটারি ব্যাটারি চার্জ না দিলে ব্যাটারি বসে যায়, আজকে এই মাহফিল থেকে ইমানের ব্যাটারি চার্জ হওয়ার কারণে হাত লম্বা করে দিয়েছেন। আমার ভাইরা মাহফিল তো আগামীকালই ভালো হবে না, পরশু দিন হবে না, আল্লাহ বাঁচায় রাখলে আবার এক বছর পরে এখানে মাহফিল হবে, এর ভিতরে আমরা কেউ এখানে নাও থাকতে পারি মরেও যাইতে পারি কথা বলার ঠিক না বেশি। আপনারা আমার এই ব্যাটারি ইমানি ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আজকে আগামী 15, 16, 14, 15, 16 টঙ্গীর ময়দানে গাওয়াতকি সাবিলিল্লাহ চলে যাবেন। হকানে ওলামায়ে কিরাম পীর মশাই যেখানে আছে তাদের সোহবতে যাইয়া ইমানের ব্যাটারিকে চার্জ করতে হবে, রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলকে দোয়া করেন আমিন।
আবদুল্লাহ ভাই, আজান হবে যত সময়, নামাজ হবে ঠিক 7:30, আমরা নামাজের পরে আমাদের মেহমানরা মাগরিবের আগে চলে এসেছে, সবাই ইফতারে আসর গ্রহণ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হায়াত, সকলের মাল ও সামানা, সকলের সৌভাগ্য সব কিছু আল্লাহ পাক ইবাদত করে চলে বলেন আমিন। সবাই তো ভাইরা, আমি যেহেতু আর সুযোগ পাবো না, একটা কথা বলি, আমাদের বাজার কমিটি